পাঞ্জাবের টিমটা একাই সামলাচ্ছেন শেখর ধাওয়ান। সানরাইজার্সের বিপক্ষে 99 রানে অপরাজিত থাকেন। তার দল রান সংগ্রহ করে 143, তার মধ্যে তারই ব্যক্তিগত রান 99। আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেনি। এখন পর্যন্ত তিনি 3 ম্যাচে 225 রান সংগ্রহ করেন এবং আছেন টেবিল টপার হয়ে। পিউর ক্লাসিক্যাল ব্যাটিং যাকে বলে তাই করে দেখাচ্ছেন ভারতীয় এই ব্যাটার শেখর ধাওয়ান। একই দিনে ভারতীয় আর এক উদীয়মান ক্রিকেটার রাহুল ত্রিপাঠি 74 রানে অপরাজিত থাকেন। ভারতীয় তরুণরা দুর্দান্ত পারফরমেন্স করছে এই আইপিএলে। তার 74 রানের উপর ভর করে 8 উইকেটে সহজ জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। সাই সুদর্শন গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটার। তরুণ এই উদীয়মান ব্যাক টু ব্যাক 50 করেন, দুর্দান্ত পারফরমেন্স করছেন কে কে আর এর বিপক্ষে 53 রানে একটি ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। এই আসরে প্রথম হ্যাট্রিকটি করেন রাশিদ খান। কেকেআরের বিপক্ষে তিনি হ্যাট্রিক করেন। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, সাধন ঠাকুরের উইকেট নিয়ে তিনি তার হ্যাট্রিকটি পূরণ করেন। বিজয় শঙ্কর এখনও ফুরিয়ে যাননি, তা আবারও প্রমাণ করে দেখালেন। 24 বলে 63 রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন এবং তিনি 63 রানে অপরাজিত ছিলেন।